সালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এ মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দাওয়া ডট টিভি এর বিশেষ ইসলামিক আয়োজন জীবন জিজ্ঞাসায় প্রিয় দর্শক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দাওয়া টিভির স্টুডিও থেকে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারেন আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ তালা কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান দেওয়ার জন্য সেজন্য ফোন করুন শূন্য দুই নয় তিন পাঁচ নয় চার আট শূন্য এ নাম্বারে অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকেও সেখানেও আপনারা দেখতে পারেন সেজন্য লগ ইন করুন টিপল ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ দাওয়া টিভিতে ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন দাওয়া টিভিতে ইনশাল্লাহ আমাদের সমস্ত প্রোগ্রামের তথ্য এবং ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন আপনাদের প্রশ্নগুলির কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান দেওয়ার জন্য আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মোখতারম অধ্যাপক এ কিউ এম আব্দুল হাকিম আল মাদানি আসসালাম ওয়ালাইকুম ওরা আহমতুল্লা হে ওবারাকায়ত ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া কাইফ প্রিয় দর্শক শুরুতে আমাদের কাছে দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন বার্তা যুগে আমরা একটি প্রশ্ন নিয়ে মোখতারামের কাছে যাব মোখতারাম আমাদের ভাই আব্দুল সালাম রামপুরা থেকে আমাদের কাছে একটি প্রশ্ন পাঠিয়েছেন উনি জানতে চেয়েছেন একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হলে যে সম্বোধন বা ইসলামী শরীরের যে আদব রয়েছে আল্লাহ রসুল সাল আলহ্লাম সালাম যে দিতে বলেছেন এই সালামটার বিধান কি এবং এর প্রভাবটা সামাজিকভাবে এবং সরিয়েভাবে কিভাবে পড়ে সেই সাথে একজন মুসলমান দেখা হলে প্রথম যে সম্বোধনটা কি হবে এর ব্যাপারে সুন্নাহের দৃষ্টিভঙ্গি কি বিষয়টি নিয়ে যদি আলোচনা করেন মোখতারাম আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আলিহি ওয়াসবি ওমান ইস্তান্না বে সুন্নতি ইলাউমদ্দিন ওসাল্লামা তসলিমান কাসির কাসির আমি সুন্দর প্রশ্ন করেছেন আপনি তো সালাম ইসলামের যে কৃষ্টি এবং কালচার আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যে কৃষ্টি এবং কালচার শিক্ষা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৃষ্টি এবং কালচারটা সেটা হলো একজন মুসলিম অপর একজন মুসলিম সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়ার যে বিধানটা জি এটা হলো একটা গুরুত্বপূর্ণ ইসলামিক কৃষ্টি এবং কালচার জি কেন কারণ একজন দেখা হওয়ার পরে কি কথা বলে তার সঙ্গে কথা শুরু করবে এটা অনেকেই খোঁজ করে পাচ্ছে না কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছেন সাক্ষাৎ হলি তাকে সালাম দেবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আলোচনায় আসবো ইনশাল্লাহ একটি ফোন নেওয়ার পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আমরা শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি না তো আচ্ছা আপনি আমাদেরকে কি শুনতে পাচ্ছেন আপনি আপনার নাম বলে প্রশ্নটা বলেন আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি রামপুরা থেকে আলম বলছিলাম জি আচ্ছা এই আমরা যে মোনাজাত করি হাত দিয়া এটা কি হাত কি চেহারা মানে ভুলাইতে হয় না চেহারা না ভুলাইলেও চলে আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনার না না এতে শুকরিয়া মোখতারাম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম তো বলেছিলাম যে সেখানে সহি হাদিসের মধ্যে যে হাদিসটি এমাম বখারি এমাম মুসলিম উল্লেখ করেছেন যে এক মুসলমান আর এক মুসলমানের উপরে তার ছয়টি বা পাঁচটি অধিকার রয়েছে তার মধ্যে একটি অধিকার হলো ইজা লাকিয়াহু সাল্লামা যখন তার সঙ্গে সাক্ষাৎ হবে সে সালাম দেবে এবং সালামের জবাব দেবে অথবা সালাম দিলে সালামের জবাব দেবে যে একটা অধিকার সাহি হাদিসে আসছে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন এবং এই ষাটটি বা পাঁচটি অধিকারের মধ্যে অন্য জায়গায় রদ্দুস সালাম শব্দটা বাড়ছে তো সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া একটা অধিকার এই অধিকার আদায় করা আমাদের জন্য জরুরি এবং এটাখানে এখানে লিল মুসলিম আলাল মুসলিম উল্লেখ করছে একজন মুসলমানের অধিকার আর মুসলমানের উপরে এর অর্থ হল ইসলামের দৃষ্টিভঙ্গিতে এই সালামের গুরুত্বটা অপরিসীম আল্লাহ তালা সালাম দেওয়ার কথা বলার পরে সালামের জবাব দেওয়াটাকে তিনি আদেশ করেছেন বেতা যখন তোমাদের কেউ সালাম দেয় বা ওই ভাষণ উল্লেখ করে

দশ বছর থেকে তো কাজা নামাজ ফরজ আমরা তো ছোটবেলা অনেক নামাজ পড়ি নাই এখন ওই নামাজগুলো কিভাবে কাজা পড়া যাবে আর হুজুর তো আমাদের মসজিদে হুজুর আমি আলাপ করেছিলাম সে বলছে যে কাজা নামাজ পড়তে হবে এত ওই দীর্ঘ কত বছর কইনে এটা অনুমান করে পড়তে হবে এখন এর আগে যদি মারা যায় দতা আমার নামাজ তো শেষ হলো না উনি बोलते যে নামাজ শেষ না তো নামাজের যে সাজা এক নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহানে জ্বলতে হবে তাহলে আমরা কি আমল করলে বা কি কাজ করলে পরে মাপ পাবো এবং প্রথম থেকে জানাতে যেতে পারবো এবং আল্লাহ সন্তুষ্টি পাবো সেই প্রশ্ন একটু বললে খুশি হবো শুক্রিয়া ভাই জাজাকাল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমাদের দৈনন্দিন জীবনে সকলের জন্য জানা অনেক জরুরি মোহতারাম জি ধন্যবাদ শুক্রিয়া মোহতারাম সালামের যে বিষয়টা বলেছিলাম যে সালামের এই বিধান দা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং এর গুরুত্ব বা ফজলার সম্পর্কে রসুল উল্লাহ চলাচলা বলেছেন যে হুলু আল জান্নাতা হাত্তা তু উমিনু আলাহ তু উমিনু হাত্তা তা হায়াবু আলাহ আদুল্লুক মা আলা সাইন ইজাফা আলতুমুহ তাহাব আব্তুম আফসুসাল মা বাইন আকুম রসূল উল্লাহ চলাচলা বলেছেন যে তোমরা ইমানদার সারা ইমান সারা ইমানদার হাওয়া সারা জান্নাতে প্রবেশ করতে পারবে না কনফার্ম আর তোমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে ভালোবাসা শর্ত ইমানের জন্য এখন ভালোবাসা কিভাবে অর্জন করা যাবে রসুল বললেন আল্লাহ আদুল্লুকুম আলা সাইগেন ইজাফা আল তুমুহু আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলবো না যে বিষয়টির মাধ্যমে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে রসুল বললেন আফসু সালামা নাকুম তোমার পরস্পরের মধ্যে সালামের বিনিময় এটা একটা সামাজিক প্রভাব এবং এর মাধ্যমে যে প্রভাবটা গুরুত্ব পড়ে এর মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনটা দৃঢ় হয় পাকাপুক্ত হয় এবং সমাজের মধ্যে ভালোবাসা তৈরি হয় সমাজে যত অন্যায় অবিচার মারামারি হানাহানি এসবগুলো হলো হিংসা বিদ্বেষ থেকে আর এটাকে দূর করে সালাম আফসুসালামুম তাহলে মোহব্বত হবে ভালোবাসা হবে আমার মনে আছে আমার ওস্তাদ মাদ্রাসায় এই হাদিসটি পড়াইতে গিয়ে শহীদ মুসলিমের অয়েত হাদিসটি মা মুসলিম অয়ত করেছেন তো উনি হাদিসটি পরাই থেকে বলেছিলেন যে আমি দেওবন্দে পড়তাম তো আমি জালনার কাছে ফজর বা জালনার কাছে বসে কোরআন শরীফ পড়তাম কিন্তু এক মারাঠা পাঠান সে আমার সে দেড় গুণ বড় লম্বা এসে সে আমাকে ওখান থেকে উঠেই দিয়ে সে ওখানে বসে কোরআন শরীফ পড়লো আমাকে উঠেই দিল আমি মানে খুব কষ্ট পাইলাম কিন্তু আমি হাদিসটি পড়ার পরে আমি চিন্তা করলাম যে রসুলের কথাটা সত্য আমি এই হাদিসটি প্রয়োগ করব তো আমি ওখানে এত বসতে পারলাম না কিন্তু উনি উনি বসছে দেখে আমি যখনই ওনার সঙ্গে দেখা হইতো রাস্তাঘাটে বলতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনি বলতেন আলাইকুম আসসালাম এভাবে দুই দিন তিন দিন আমি তাকে সালাম দিলাম কয়েকবার চতুর্থ দিন উনি আমাকে ডেকে ওই জায়গায় বসাইয়া উনি ওখান থেকে চলে গেল দেখেন তাহলে এই সালামের যে অ্যাকশনে মহব্বটা তৈরি হয়েছে ওই ব্যক্তির মধ্যে সেই একটা তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তিনি বলেন এখানে সালামের মাধ্যমে তো অহংকার হিংসা এগুলো তো সমস্ত অনেকে যারা সালাম দেয় না সে মনে করে যে সালামটা আমি তো পেতে পারি এটা অহংকার থেকে সৃষ্টি হয়েছে এই জন্যই সালাম যে আগে দেবে রসুল সাল বলেছেন যে সবচেয়ে উত্তম কে ব্যক্তি যে আগে সালাম দেয় তাহলে সালামের মাধ্যমে কিন্তু নিজের অহংকার তার তাকিটা কিন্তু দূর হয়ে যায় এবং সমাজে একটা ভ্রাতৃত্ব বন্ধনের পরিবেশ তৈরি হয়ে যায় এভাবে সমাজের সালামের প্রচলন হলে আসলে সালামে আমাদের মধ্যে যত হিংসা বিদ্বেষ মারামারি যত ঘৃণা এগুলো কিন্তু বহুল দূর হয়ে যেত শুধু একটু যদি আমরা সকলে বাস্তবায়ন করবাদ মোতারাম সামাজিক প্রভাবের পাশাপাশি সরাই প্রভাবটা মোটামুটি চলে এসেছে এখন মহতারাম আমরা যে সালাম দিই অনেকেই তো অনেকগুলো বিষয় খেয়াল করি সালামটা দেওয়া হয়

নবী ইব্রাহি সাল্লামের যে কাছে ফ্রেস্তা আসছিলো সেখানেও সালাম শব্দটাই উল্লেখ আছে হাদিসে কিন্তু আসসালামু আলাইকুম শব্দটা আসছে রসুল্লাহ একদিন বসা ছিলেন এক সাহাবি আসলেন এসে বলেন আসসালাম আলাইকুম রসুল বল রসুল আরাক সালাম দিলেন এরপরে রসুল বললেন আসুন আর এক ব্যক্তি আসলেন বলেন আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ রসুল বললেন এসুন সহিবুদ রয়েদ তো আরেক ব্যক্তি আসলে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার বললেন ওই ব্যক্তি একবার বলছে তাকে দশ নাকি একটু বাড়াই বসে বিশ নেকি ওই ব্যক্তি আর একটু বাড়াইল তিরিশ নাকি এভাবেই নেকির পালাও বৃদ্ধি হতে থাকে এটা সরি একটা গুরুত্ব জি আর সালাম দেওয়াটা কিন্তু সুন্নাত প্রসুল এটা তরিকা আর এই সুন্দর এর জবাব দেওয়া কিন্তু অজেব জি

মহব্বতের স্বরে সুন্দরভাবে সালাম দিলে এতে কিন্তু অ্যাকশনটা বেশি হয় আবার কেউ অদা সালাম আলাইকুম সালাম মানে অর্ধেক অর্ধেক বলছে এমনভাবে যাতে আরও শুনলে মন খারাপ হয়ে যায় আবার সালাম দিলে জব দেওয়ার সময় শোনা যায় না এতে আর এখন হিংসা বাড়ে বরং সালামটা হবে স্পষ্ট বাক্যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবটা হবে আমাদের একজন দর্শক ভাই প্রশ্নটা করলেন একটু আগেই যিনি প্রশ্নটা করেছেন মোস্তারাম ফোন করে আমরা অনেক সময় সালাদ আদায়ের পরেও অথবা ইনফিয়ারতিভাবে পৃথক পৃথকভাবে একাকী আমরা মোনাজাত করি দোয়া করি এরপর আমরা হাত কিন্তু অনেকে চুম্বন করি আবার মুখটাকে মাস্টার আবার কেউ করি না তো এই বিষয়টার শূন্যসম্মতা আদবটা কি মস্তারা আসলে মোনাজাত মানে হল পরস্পর গোপনে সংগোপনে কথা বলা মোনাজাত শব্দের অর্থ লেখুন শব্দিক অর্থ হলো পরস্পর গোপনে সংগোপনে কথা বলা গোপনে কথা বলা পরামর্শ করা বা কানে কানে কিছু বলা এটা মনাজাত এই মোনাজাত সবসময় এখন এই মনাজাত করার সময় আমরা যে হাত উড়াই এটা ভিন্ন জিনিস মনোজাত আল্লাহর সঙ্গে খাস গভীর কথা বলা তার সঙ্গে হাতটা উঠাইয়ে আমরা মনাজাতটা করি এখন সেই হাতটা উঠান একা যখন দোয়া পরে আল্লাহ কাছে কামনা করে তখন হাত উঠানটাও কিন্তু হাত উঠাবে অতএব সে হাতটা উঠাইতে পারে এখন হাতটা মসবে কি মুসবে না ব্যাপারে বেশ কয়েকটি হাদিস আছে কিন্তু এই হাদিস একটাও না তারপর অনেকগুলো হাদিস থাকার কারণে এটা কিন্তু আমরা অন্যের কারণে সহি সহিহি মানে অন্যের কারণে এটা সহি তাকে হাসান লে হাসানলে বলা হয়

আমরা আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আহারের জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016র আজকে বিলিয়ক ক্রমাসা বেশি আজকে অর্থনৈতিকভাবে ডগমেন্ট করব আমার এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক माननीय প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে মানে এটা পৃথিবী ধ্বংস হয়ে যায় আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে আপনার সেই মুসলমান আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে মাফিকা নিজের মতো আন্দোলন করছিল আফ্রিকা রাশিয়া নিজের মতো আজ আন্দোলন করছিল কেন করছিল রাশিয়ার সাথে কখন লেগেছিল আফ্রিকা ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি টাইম পয়েন্টই নিচ্ছি না আপনি যখন সব মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে এর জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা শীঘ্রই আসছে শুধুমাত্র নারী সম্মান রাশিকৃত স্বর্ণরূপ্য আর চিহ্নিত ঘোড়াসমূহ গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে চাক করে দেওয়া হয়েছে এসব ইহজীবনের ভোগ্য সামগ্রী মাত্র আর আল্লাহ তার নিকটে রয়েছে উত্তম আশ্রয়স্থল সুরা ইমরান আয়াত চোদ্দ বিদ্যুৎ বিলটা গেস্ট কিসের বিল মা? এসব বিদ্যুৎ বিলের দোনায় বসে থাকি। শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর পরে স্থান কার? উনি তিনবার বলেছিলেন, মা, মা, মা। কথা হোন, আমার লগে কামে চল। এসব কাজকে আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রতিদিন বেগর-বাগর করবা না। যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করোনা। যাতে তারা কষ্ট পায় আমরা আমাদের প্রতিবেশী সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি যা করছি তা সঠিক করছি কিনা না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয় জিএম সালাউদ্দিনের প্রযোজনায় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার আর দাওয়া ডট টিভিতে আলহামদুলিল্লাহ বিরতির পরে আহলান সাহলান আরও একবার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা আজকে আলোচক হিসাবে আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মোখতারাম অধ্যাপক এ কিউ এম আব্দুল হাকিম আল মাদারি আর সঞ্চালনায় আমি রয়েছি মোস্তাফিজুর রহমান প্রিয় দর্শক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে চাইলে ফোন করুন শূন্য দুই নয় তিন পাঁচ নয় চার আট শূন্য এই নাম্বারে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আমাদের ফেসবুকেও পেজ ওপেন রয়েছে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে সেখানেও আপনারা দেখতে পারেন মতামত ব্যক্ত করতে পারেন সেজন্য লগ ইন করুন ট্রিপল ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ দাওয়া টিভিতে আমরা মোহতারামের কাছে বিরতির আগে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম এখন যে প্রশ্নটি নিয়ে যাচ্ছি কাজা নামাজ কিভাবে পড়বো অনেক সময় মোহতারাম দেখা গেছে যে নামাজ যখন ফরজ হয়েছে তখন হয়তোবা বোধ শক্তিটা সেভাবে জাগ্রত হয় নাই তো যার কারণে পাঁচ বছর সাত বছর আমরা কাদা কাজা করেছি তো এমতো অবস্থায় এত বছরের কাজা নামাজ কিভাবে আদায় করব আর আদায় করা কি শরীয়তের এসেন্সিয়াল কোনো পার্ট কি না যদি পার্ট না হয় তাহলে এই শূন্যতা কিভাবে পূরণ হবে ধন্যবাদ প্রথম কথা হলো আমার ভাই যে বলেছেন যে দশ বছর সময় নামাজ পড়া ফরজ হয় আসলে এটা ঠিক না হাদিসে বালাগু আশরা জি যে তোমরা যখন সাত বছর বয়স হয় তো ওদেরকে সলাতের আদেশ করো আর দশ বছর বয়সে হলে একটু আঘাত করো কিন্তু এটা হলো তাদেরকে অভ্যস্ত করার জন্য দশ বছর কোনো বালেক হওয়ার বালেকের আগে নামাজ ফরজ হয় না বালেক থেকে নামাজ ফরজ আর বালেক কবে হয় এটা নিয়ে বছর নিয়ে কেউ পনেরো কেউ ষোলো কেউ সতেরো বসে তবে এর আগে কেউ শরীরের কারণে অনেকে একটু আগেও বালে হইতে পারে তবে দশ বছর বয়সে যে মারতে বলা হয়েছে এটা তাকে অব্যস্ত করার জন্য ফরজ হওয়ার জন্য নয় এক কথা দ্বিতীয় কথা হলো নামাজ কাজা হয়ে গেছে অনেকের যে কথা বলেছেন অনেকের জীবনে এমন হয়েছে যে নামাজ পড়া শুরুই করছে চল্লিশ বছরের পর থেকে বা রিটায়ার করার পর থেকে এখন তার এই জীবনের মনে করেন বিশ বছর ত্রিশ বছর বছর নামাজ কাজা হয়ে গেছে পড়তে পারেনি এখন যদি সেটা পড়া আরম্ভ করে তাহলে কত বছরে শেষ করবে ওই প্রশ্নটা বাস্তব যে আমি তো মরে গেলাম কালকে কালকে মরতে পারি তাহলে আমার এই নামাজের অবস্থা কি হবে আসলে জীবনের এরকম দশ বছর বিশ বছর এরকম জীবনের নামাজগুলো কাজা করবে এরকম কোনো বিধান হাদিসে বা কোরআনে কোথাও নেই বরং নগদে এখন যা কাজা হয়েছে এইগুলো কাজা করার বিধানগুলো উল্লেখ আছে যেমন রসুল সাল্লামের খন্দে যুদ্ধের সময় এক হাজারে পাঁচ শক্ত নামাজ কাজা হয়েছিল রসুল আবার এক ভাইয়ান ভাই আবার পাঁচ পড়ছেন কখনো কোনদিন এভাবে একাধিক দিন এক মাস ছিল অবরোধ চল্লিশ দিন একাধিক সময় একাধিক রকমের নামাজ তিনি কাজ হয়েছে বিভিন্ন যুদ্ধের ভয়াবহতার কারণে কাজা হয়েছে এবার সেটা নগদ কাজা পুরো করছেন কিন্তু জীবনের কাজা এগুলো কাজা করার কোনো কথা হাদিসে কোথাও এখন আমি কমপক্ষে পাই না তবে এজন্য নিয়ম হলো তবাহ যখন থেকে সে নামাজ পড়া আরম্ভ করলো বুঝলো নামাজ ফরজ তখন সে খালেজ তওবা করবে আল্লাহ আমার জীবনে অনেক নামাজ পড়তে পারিনি অনেক সিয়াম রাখতে পারিনি অনেক যা হয়েছে আল্লাহ তুমি সব অনেক সেরেক করছি অনেক বেদাত করছি আল্লাহ তুমি খাস তা মাফ করে দাও আল্লাহ কাছে খালেজ তওবা করবে আর তওবার সিস্টেম হলো তিনটা জি তিন তরিকায় তওবা হবে তরিকা মানে তিনটা শর্ত থাকতে হবে এক নম্বর শর্ত সঙ্গে সঙ্গে যার থেকে তওবা করছে সেই নামাজ পড়া ত্যাগ করা সে নামাজ এখন যেন ত্যাগ না করে এখনই পড়া আরম্ভ করে দেয় অর্থে সে কাজটা থেকে যেন সে দূরে চলে আসে দুই নম্বর পিছনে যা করছে এই জন্য সে অনুশোচনা পোশ করবে এটি তওবা বা ভবিষ্যতে আর নামাজ ত্যাগ করবে না এভাবে দৃঢ়ভাবে যখন যদি সে এই তবা করে আল্লাহ তালা বলছে খালেজ তবা আলা আল্লাহ তওবা

এটা একটা ভয়াবহ গুণা এটা সহি কোনো রওয়ায়ত নাই কিছু দুর্বল রওয়ায়ত আছে যেখানে এই সংখ্যাগুলো আশি হোক বা আশি হোক বা এক হোক বা কত বছর এই নিয়ে যোগ করে বাইর করছে তবে এগুলো রওয়ায়তটা একটাও সহি না তবে নামাজের যে কঠিন শাস্তি বা অত্যন্ত জঘন্য অপরাধ এতে সন্দেহের কোনো আমরা কোনো কোনো ইসলামিক স্কলারের মুখে একটি বর্ণনা শুনে থাকি যে নফল সালাহ যদি বেশি আদায় করা হয় তাহলে ফরজের যে ঘাটতি বা শূন্যতা এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পূরণ করে দিতে পারে এটা হাদিসে আসছে জি যে সম্ভবত আবু দাউদের রাওয়ায়াতে মধ্যে উল্লেখ আছে যে যারা মনে পড়ে যে যদি আল্লাহ আউয়াল মা ইহাসাবু বিহিল আব্দ ইয়াউমুল কিয়ামাতে আসসালাত জি সর্বপ্রথম মানুষের সালাতের হিসাব নেওয়া হবে জি যদি সেই সালাতটা সুন্দর হয় তাহলে পরবর্তীগুলো আরো ভালো হবে যদি খারাপ হয় তার জন্য খারাপ হবে আর যদি সলাদের মধ্যে কোনো খারাপ থাকে এটা শূন্য দেখবে আল্লাহ হবে অঞ্জুরু হালত কানামেনবেন এরকম নফল আসে কিনা যদি নফল থাকে তা তার দ্বারা তার এই ত্রুটিগুলো দূর করার সুযোগ আল্লাহ করবেন তাও না পাওয়া যায় তখন তো এই ছলাটা যার জন্য একটা বড়ো বিপদের কারণ হয়ে এই জন্য সেটি আসে অতএব নফলটা বেশি আদায় করতে হবে শূন্য নফলটারও গুরুত্ব আছে এই দৃষ্টিকোণ থেকে যে ফরস্টটা ঘাটতি হলে ওটা ওখান থেকে কভার করা শূন্যতা পূরণ করা হবে শুকরিয়া মোহতারাম জাজাকাল্লাহ এখন যে বিষয়টি নিয়ে মোহতারাম আপনার কাছে প্রশ্ন এসেছে আমাদের এক বোন সালমা রহমান উনি প্রশ্নটি করেছেন রায়েরবাগ থেকে জানতে চেয়েছেন যে মিরাসের সরেই সংজ্ঞা কি আমি জানতে চাচ্ছি আরেকটি হচ্ছে মিরাসের নীতি সম্পর্কে কোরআন এবং সুন্নাহের দৃষ্টিভঙ্গি কি এ বিষয়ে যদি আলোচনা করেন মোহতারাম আসলে ধন্যবাদ মিরাস মানে উত্তরাধিকারী হুম ইসলামের যতগুলো বিধান দিয়েছেন তার মধ্যে এই বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান কারণ এটা এটাকে বলা হয়েছে নেসফুল এলেম তা আল্লামুল ফরাহ এদা ও আল্লে মুহানাজ ফাই নি মকবুত ফেরত হানিসফুল এলেম তোমরা ফরাহয়েজ শিক্ষা করো এবং অন্যকে শিক্ষা দাও কারণ এটি অর্ধেক জ্ঞান ওর আছে অথবা আমি মকবুজ আমি চলে যাবো জি তখন হয়তো এমন সময় আসবে তোমরা এটা নিয়ে হবে তখন দুইজন লোক এমন কাউকে পাবে না দুইজন একতলাব করবে এমন কাউকে পাবে না যেটা এফ সিল বা ইনকুম তোমাদের মধ্যে ফয়সালা করবে এমন কাউকে তোমরা সফল হয়তো পাবে না রাও মাজা মাজা হয় অতএব এই দৃষ্টিকোণ থেকে এই মিনিস্ট গুরুত্ব কিন্তু অপরিসীম যে যারাকে একেবারে বাং উল্লেখ করেছে মাত্র আমরা এই আলোচনায় ফিরবংশাল্লাহতাল একজন কলার অপেক্ষা করছেন আসসালামু আলাইকুম আনিক আসসালামু আলাইকুম আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি দুঃখিত দর্শক আমরা লাইনটি কেটে দিচ্ছি আপনি আরেকবার ট্রাই করুন জি সুক্রিয়া আপনি আরেকবার চেষ্টা করুন হয়তোবা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনার কথা শুনতে পাইনি মোখতারাম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছেন মিরাজ যে বলেছিলাম আপনি নিসফুল আইন বলে সংজ্ঞায়িত করেছেন জি তো অন্য আর হাদিসে স্পষ্ট উল্লেখ আছে হযরত ওমর থেকে হাদিস আছে যা আল ইলম সালাসা ইলম তিন প্রকার জি সেখানে আছে ফরিদা আদলা আছে আয়াত মুহকামা ফরিদা আদলা সুন্নতে কায়মা এক হলো কোরআনি জ্ঞান জি দ্বিতীয় হলো সুন্নতে কয়মা আত্মাণ এই বিলি বন্টন অতএব এই বিলিবন্টনটা বন্টনটা ইসলামে মিরাসে যে গুরুত্বটা ইসলাম দিয়েছে সেটা হয়তো অন্য কোনো ধর্মে এইভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না বরং এখনও অনেক ধর্ম আছে যে যেমন আমাদের হিন্দু ধর্ম সেখানে তো উত্তরাধিকার বলতে কোনো মেয়ে মেয়েরাও কোনো সম্পত্তি পায় না যা কিছু পায় ছেলেরাই পায় অন্য ধর্ম দেখা যাবে সেখানে মিরাসের ব্যাপারে কোনো গুরুত্বই নাই বরং দিলে দিল না দিলে বাবায় অন্য জায়গায় দান করলো ছেলেমেয়েরা রইল মিরাজবিহীন তাদের তাতে কিছু আসে যায় না কিন্তু ইসলাম এটাকে এমনভাবে করে দিয়েছে যাকে বলছে ফরিদা ফরিদা অর্থই হলো নির্দিষ্ট বরদ্যকীর্ত এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই অতএব এই মিরাসের গুরুত্বটা ইসলামের দেওয়ার কারণেই আমাদের নারীরা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আলহামদুলিল্লাহ তারা এই সম্পূর্ণ বন্টন তারা পাচ্ছে তো আমরা হয়তো অনেকে নিজেরা বাপ মারা ইসলাম কিংবা কুরআন কে কে সেভাবে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা ঠকে বঞ্চিত হচ্ছে অনেক মেয়েকে ঠকাচ্ছি ছেলেকে ঠকাচ্ছি মোস্তরম আমরা এই আলোচনা আবারো ফিরবো একজন কল আর অপেক্ষা করছেন আসসালামু আলাইকুম ওয়া জি আমরা শুনতে পাচ্ছি প্রশ্ন ছিল ফেসবুকে ইদানিং দেখা যাচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এটা হলো আমাদের জানা মতে উনি বাদী চুল রাখতেন বাদী চুল সাধারণত যেটুক জানি যে এক বিঘতের বেশি হয় কিন্তু ওই চুলটা হলো এক হাতের বেশি দেখায় এটা কতটা বিশ্বাসযোগ্য আমরা কিভাবে বিশ্বাস করতে পারি মানে চুলের বিবরণটা সত্য না মিথ্যা শুক্রিয়া বোন আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা বিষয়টি নিয়ে মুখতারামের কাছে যাব ইনশাআল্লাহ তালা তার আগে প্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের কাছে প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন অথবা ফেসবুকে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমুদের পেজ ওপেন রয়েছে সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন ব্যক্ত করতে পারেন আর আমাদের বোন এখন যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটা নিয়ে আমরা মোখতারামের কাছে যাব তার আগে মিরাসের আলোচনাটা আমরা মোখতারামের কাছ থেকে আরও কিছু অংশ শুনবো তালা

উল্লেখ আছে প্রথম শুরুই হয়েছে ইউসি আল্লাহ আল্লাহলা তোমাদেরকে অসিয়াত সন্তানদের ব্যাপারে সেখানে পুরুষ পাবে মেয়ের দ্বিগুণ জি লিজাকারে হাজেল দুই মেয়ের যা পাবে সেই পরিমাণ পাবে ছেলে এই কথাটা কিন্তু স্পষ্ট উল্লেখ আছে এরপরে এই বন্টনটা যদি ছেলে একজন থাকে মেয়ে একজন থাকে তাহলে কী হবে এগুলো স্পষ্ট বি একেবারে উল্লেখ করা আছে তো বলেছিলাম যে আল্লাহতালা যে বিধানটা উল্লেখ করেছেন সেই বিধানটার মধ্যে হাত দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই তবে আল্লাহতালা সেখানে ছেলেদের মেয়েদের কত ছেলে কত মেয়ে বাপ মা ভাই সকলের কার কত অংশ আছে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন মোস্তারাম এই বিষয়টা তো আসলে অনেক ব্যাপক এটা নিয়ে আলোচনা করা তো দুষ্কর তো তারপরও আমি দুটো বিষয় আপনার কাছে জানতে চাইব বিরতির পর ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আমরা মোস্তারামের কাছে দুটো বিষয় যে দুটো বিষয় নিয়ে যাব বিরতির পরে একটু আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে উপমহাদেশে অনেক বাবায় দেখা যায় যে সন্তান চারজন রয়েছেন ছোট সন্তানের দিকে বেশি মোহতাজ হয়ে থাকেন আর সেক্ষেত্রে ছোট সন্তানকে একটু সম্পদের দিক থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন এক্ষেত্রে শরীর দৃষ্টিভঙ্গি কী আরেকটি বিষয় হচ্ছে অনেক ভাই তার বোনদেরকে দেখা যাচ্ছে বোনেরাও বুড়ি হয়ে গেছেন বা একেবারে আহ হয়ে গেছেন তারপরও তাদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হচ্ছে না বড় ভাইয়েরা এটাকে হস্তগত বা কুক্ষগত করে রেখেছেন এ ব্যাপারে ইসলামের শরীয়ত কি বলে এ বিষয়টি জানতে হলে থাকতে হবে আমাদের সাথে শেষ পর্যন্ত আশা করি থাকবেন ইনশাল্লাহ তালা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়ের জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা দু হাজার ষোলো আজকে বিনিয়োগ করার মানুষ বেশি আছে অর্থনৈতিকভাবে ভাবে ডেভেলপমেন্ট করবে এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে

প্রতিযোগিতা শীঘ্রই আসছে শুধুমাত্র টিভিতে তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণ লাভ করে জ্ঞানবানরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে সুরা বাকারা আয়াত দুশো সাতানব্বই দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম কম মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হজরত মুহম্মদ সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতেও আমাদের প্রবন্ধ নিবন্ধ লেখনি পড়তে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট পয়গাম ডট কম ফেসবুকে লাইক দিন স্ল্যাশাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিরতির পরে আবারও সবাইকে আহলান সালান জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দাওয়া টিভির স্টুডিও থেকে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরে ফোন করুন আমরা মোহতারামের কাছে আলোচনায় ফিরে যাচ্ছি বিরতির আগে একটি বিষয় জানতে চেয়েছিলাম মোহতারাম যে আমাদের দেশে অনেক বাবা ছোট সন্তানের প্রতি একটু বেশি যত্ন থাকে বা তারপর প্রতি বেশি মুখাপেক্ষী থাকেন সেজন্য দেখা যাচ্ছে দশ বিঘা জায়গা রয়েছে সেখান থেকে তার নামে এক্সট্রা হিবা করে দিচ্ছেন তিন বিঘা আর বাকি আরো চারজন ভাই রয়েছেন তাদের জন্য এক বিঘা করে রাখছেন তো এই ধরনের আপনার প্রায়োরিটি কোনো সন্তানকে কোনো বাবা যদি দেন তাহলে কি উনি শরীয়তের দৃষ্টিতে গুণাহার হবেন নাকি হবেন না দেখেন এখানে আমাদের শহীদ বুখারি বা মুসলিমের হাদিস আছে আনে নমান ইবনে বা শির রাদি আন নোমান তার ছেলে সেও সাহাবি বা সাহাবি তো বাসিরের দুই স্ত্রী ছিল তিনি তার স্ত্রী দাবি করলো যে আমার ছেলে নোমান ছোট্ট ওর জন্য কিছু সম্পদ এক্সট্রা সম্পদ তুমি দান করো আরও তার সন্তান ছিল তো বারবারই অনেক কড়াকড়ি করার কারণে তিনি ঠিক আছে আমি তাকে একটা কিছু সম্পদ দান করব। সেটা গোলাম হোক একটা সম্পদ দান করবো তো ওই নোমানের মা বললেন যে ঠিক আছে আপনি দান করবেন রসুলকে সাক্ষী রাখতে হবে আবার কেন দান থেকে আপনি আবার ব্যাক করেন এই জন্য সেই দানের উপর রসুলকে সাক্ষী রাখতে হবে তো আমাদের বাসির নুমানকে নিয়ে রসুলের কাছে গেলেন আর বললেন হুজুর আমি এই ছেলেকে একটা এই দান করতে চাই সেটা একটা কোনো কোনো আছে গোলাম ছিল কোনো আছে অন্য কিছু ছিল দান করতে চাই আপনাকে আমি সাক্ষী রাখতে চাই রসুল বললেন আচ্ছা নোমান সারা তোমার কি আরো সন্তান আছে হুজুর আরো আছে তুমি কি সকল কি এভাবে দান করে দিচ্ছ সমান হারে বলছেন না হুজুর এগিয়ে দিচ্ছি তাহলে আমি তোমার এই জুলুমে সাক্ষী থাকবো না আলা আল্লাহরেন এই জুলুমে আমি সাক্ষী থাকবো না তুমি কি চাও না অন্য তুমি কি চাও না সকল সন্তান তোমাকে ভালোবাসুক অর্থ যদি এক সন্তানকে দেয় বাকি সন্তানদেরকে না দেয় তাহলে কিন্তু ওই সন্তানরা পিতার প্রতি ঘৃণা করে পিতাকে ঘৃণা করে আস্তে আস্তে তার প্রতি একটা খারাপ ধারণা সৃষ্টি হয় নিশ্চয় এবং ওই যে ভাইকেছে তার প্রতি একটা খারাপ ধারণা সৃষ্টি হয় এতে ভালোবাসার ক্ষেত্রে পিতা কিন্তু তখন সন্তানদের থেকে খারাপ এই জন্য এটা ঠিক না আর এটা একটা জুলুম রসুল বলছেন এই জন্য ওলামা মা এক দৃষ্টিভঙ্গি হলো যে আসলে এটা ঠিক না এটা জুলুম অন্যায় তবে এক রাতে আসে রসুল আমি না অন্যকে সাক্ষী বানাও এর অর্থ যারা কেউ নিয়েছেন তাহলে বোঝা গেল অন্যকে সাক্ষী করা যাবে তাহলে যায় যাচ্ছে না আসলে রসুলের কথাটা ধমক এটা ধমক স্বরে বসে আমাকে না আর দিন করো যা আমি সাক্ষী হবো না তাহলে রসুল যেটা সাক্ষিত রাজি হলেন না সেটাকে অন্যকে সাক্ষী রেখে জায়জ হয়ে যাবে এটা কিন্তু বোঝার সুযোগ নেই এটা ধর্মকে স্বরেই বলছেন তার মানে এটা নিষিদ্ধ একটা কথা আছে যদি যদি। হিবা অন্য সন্তানদের থেকে অনুমতি নেয় সন্তানটা আমাকে ও ও আমি মানুষ কি কি করবে ছোট্ট কিভাবে সংসার চালাবে বোঝেও না আমি সবাইকে তো লেখাপড়া করাইছি দায়িত্ব দিয়েছি বুঝেছি ওকে তো পারলাম না এক দ্বিতীয় হতে সে হতে পারে অন্য কোনোভাবে সে পঙ্গু বা অন্য কোনো অবস্থায় আছে সে পারছে না বা তার সংসারের কারণে সে খুব বিপদে আছে এইসব কথা কারণে যদি অন্য সন্তানরা ভালো প্রোভাইড থাকে তখন বললো তোমরা একটু অনুমতি দাও আমি আর একটা ক্ষেত্র যদি তৈরি হয় যে যে সন্তানের কাছে রয়েছে অন্য অন্য ভাইয়েরা সব দূর দূরান্তে রয়েছে যে সন্তানের কাছে রয়েছে তো বাবার জন্য এক্সট্রা টেক কেয়ার করতে তার বেশ কিছু ফাইন্যান্সিয়াল হতে এটা হতে পারে যে যেহেতু তাকে তার কাছে থাকে আমি ওর থাকি ও তোমরা খোঁজ খবর নিতে পারো না ও পারছে তোমরা ভালো আছো বাকি যাও আমি ওর কিছু সম্পদ দেবো তোমার অনুমতি দাও আব্বা থেকে দেন তাহলে কিন্তু কোনো আসি নাই কেন যে অরি অরেস তার জন্য ওসিয়ে যায় যদি অনুমতি দেয় শুক্রিয়া মোখতারাম আর আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে করেছিলাম যে বাবা যদি মারা যান অথবা মা যদি মাজুর হয়ে যান সেক্ষেত্রে বড় ভাই যিনি থাকেন তার নিচে যদি দুই তিনজন দেখা যাচ্ছে বোন আছে বা অন্য অন্য বোন রয়েছে তো ভাইয়েরা সাধারণত বোনদের যেই হিস্সা এটা স্বাচ্ছন্দ্যে দিতে চান না আমাদের দেশের প্রেক্ষাপট আমরা বলছি তো মোহারাম এ বিষয়ে যদি আলোচনা করেন আসলে এটা একটা রোগ কমন রোগ আমাদের সমাজকে একেবারে ঘিরে ফেলেছে একেবারে ঘিরে ফেলেছে আমাদের সমাজকে এই রোগটা যে ভাইরা বোনদের অংশ বোনেরা চলে গেছে হতে পারে বোন ভালো আছে বা খারাপ অবস্থায় আছে এবং এখানে তো অনেক সম্পদ পায় সে সম্পদ রাজি হয় না অথচ যদি বোন না থেকে ওই কজন ভাই থাকতো তাহলে কিন্তু সকলেই ভাগ ভাগ করে নিলে আরও কিন্তু কম পাইতো এখন বোন বেশি হওয়ার কারণে কিন্তু ছেলে ভাইয়ের অংশটা কিন্তু বেশি কমে নেয় আর যে ভাই থাকতো মনে কারণ চার চারজন বোন আছে আর এক ভাই আছে। তাহলে সম্পদটা আপনার চার মানে দুই ভাইবে দুই ভাগ তাহলে তিন ভাগ করলে কিন্তু দুই বোনে দুই ভাগ ভাই এক ভাগ আর যদি চার বোন না থেকে চারজন ভাই থাকতো তাহলে কিন্তু পাঁচ ভাগ হয়ে যেত তাই না তাহলে কিন্তু আসলে যে বোন ওটা তাদের জন্য একটা রহমত তাকে আল্লাহ যে ছেলে দিলে কিন্তু

আচ্ছা আপনি আপনার প্রশ্নটা বলেন বোন হ্যালো আমরা শুনতে পাচ্ছি প্লিজ আপনি আপনার প্রশ্নটা বলেন হ্যাঁ হ্যালো হুজুর জি আমার প্রশ্ন ছিল ওই যে Tata আমি শুনতেই পাচ্ছি না প্রশ্ন করে কি করব আচ্ছা আপনি আপনার প্রশ্নটা বলেন আমরা শুনতে পাচ্ছি তারপরে আপনি ফোন কেটে সাউন্ডটা বাড়িয়ে তারপরে প্রশ্ন সমস্যাটা হচ্ছে কি টিভিতে তো এই চ্যানেলটা দেখতে পাচ্ছি না আর আমার তো ফেসবুক নাই আচ্ছা শুক্রিয়া বোন আমরা আহ বিষয়টি নিয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করছে ইনশাআল্লাহ তালা আশা করছি খুব শীঘ্রই এই সমস্যাটা সমাধান হবে যদি আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে কবুল করেন বা আমাদের এই বিষয়টিকে সহজ করে দেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করুন আল্লাহ রব্লাহ আলামী যেন সহজ করে দেন জি মুশা মুখতারাম যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যেহেতু বলেছিলাম যে আসলে এটা যদি এই কোরআন হাদিস এবং পরকাল সম্পর্কে এই ভীতি দেয় থাকতো আমার বিশ্বাস মানুষরা এইটা কিন্তু করতে এগিয়ে আসতো আর এটা একটা আমাদের প্র্যাকটিসও নেই যদি সমাজের ওলামায় কেরামের দৃষ্টিভঙ্গিতে ওলামারা বিভিন্ন ওলামায় কেরাম তাদের মসজিদে জুমা খুদ্ এগুলো নিয়ে বেশি আলোচনা করত। তাহলে কিন্তু জনগণ কিন্তু এই ব্যাপারগুলো আরও স্পষ্ট বুঝতে পারতো এবং তারা হকটা আদায় না করলে তার কি কষ্ট কি সমস্যা কি তার মানে ক্ষতি হচ্ছে তার আল্লাহ তালা তার জান্নাতের অংশটা কেটে দেবেন তাহলে আমরা পরকালে জান্নাত পেতে চাই অথচ এই মিরাজ কাটে দেওয়ার কারণে আমার জান্নাতটা কিন্তু সংসারের মধ্যে পড়ে যাচ্ছে তার এগুলো আসলে আলেম ওলামাই কেরাম কথা জম যদি এরা জুমান নামাজের খুদ্বা এবং অজনসিয়াতে এই কথাগুলো বেশি বুঝাতেন তাহলে কিন্তু মানুষরা এ ব্যাপারে সচেতন হইত দুঃখজনক কিন্তু এখানে কিন্তু বনকে ভাই তার অনুগ্রহ করছে ঠিক কথা এনে অনুগ্রহ করছে না বরং তার প্রাপ্য অংশটা তাকে দিয়ে দিচ্ছে তাকে না দিলে কিন্তু তার অংশটা নষ্ট হয়ে গেল এবং সে তাকে আটকে রেখলেই সে কিন্তু তার অংশটা কি কেটে ফেললো তাহলে তার জান্নাতের অংশও কিন্তু বান্দার হক এই হক তো বোন যতক্ষণ ক্ষমা না করে বড় সে তো আল্লাহ ক্ষমা করবেন না হক সকলকে আমাদের সতর্ক হওয়া উচিত এবং এই ব্যাপারে ভাইরা যেন এই চিন্তা না করে ওটা আমার অংশ না ওটা আমার রক্তের বোন তার প্রাপ্য অংশ যদি আমি জোর করিয়া খাই তাহলে আমি তার অধিকারকে নষ্ট করলাম হারাম খাচ্ছি আমি হ্যাঁ যদি বোন ভালো অবস্থা থাকে তাকে বলেন বোন তোমার তো অবস্থা ভালো আছে তো আমাকে দিয়ে দাও আমি কিছুদিন ভোগ করি হতে পারে কিন্তু এতে তাকে না বলে তাকে দিতে গেলে তার মনটা খারাপ হয়ে যায় তার মনটা কষ্ট লাগে বোনের সঙ্গে খারাপ ব্যবহার করে এগুলো কি জি এগুলো জাহিলিয়াত যে জাহিলিয়াতের ভাব কোরআনে থাকলেও আমরা মুসলিম হয়ে এটাকে বাস্তবায়ন না করে সে আরবের জাহিলিয়াতকে কিন্তু আমরা আহলান সাহালান বলছি কারণ ওরাও সন্তানকে কিছুই দিত না কম বেশি হতে পারে কিন্তু আমাকে দিতে হবে তাকে দেওয়ার ব্যাপারে কোনো বাধা হয়ে দাঁড়ানো যাবে না আমি অনুরোধ করব আমাদের সন্তানদেরকে পিতামাতাকে ভাইদেরকে বোনদেরকে সকলে যেন এই অধিকারটা বুঝে ভাইরা যেন বোনদেরকে অধিকারটা দিয়ে দেয় এবং স্বাচ্ছন্দ্যে দিয়ে দেয় জি কারণ বরকত আল্লাহ মোহরাম জাজাকাল্লা আরেকটি ছোট্ট বিষয় সেটি হচ্ছে কন্যা যদি একজন হয় আর সেই কন্যার যদি আর কোনো ভাই বা বোন না থাকে আর সেই কন্যার যদি একজন সন্তান থাকে অর্থাৎ বাবার নাতি তো এই নাতিনকে যদি বা নাতিকে যদি বাবা মেয়ের মিরাসের পাশাপাশি পুরো সম্পদকে হিবা করে যান তাহলে কি এটা করতে পারেন শরীয়তের দৃষ্টিতে মোখতারম এখন মানে যেহেতু কন্যা একজন নানা নানা হ্যাঁ নানা নাতিকে আর কি নানা নাতিকে দান করছে তার মা এখনো জীবিত আছে যেহেতু নাতি এখনো তার মিরাজ হচ্ছে না অরেস নয় আর যিনি অরেস নয় মৃত্যুর পরে কিন্তু মেয়ে পাবে মেয়ের সে পাবে না যে অরেস নয় তাকে কিন্তু ওসিয়াত করতে পারে দান করতে পারে তাতে কোনো সমস্যা নেই কারণ সে এখনও অরেস না হাদিসে আসছে লা ওসিয়া তালে ওয়ারেসেন যিনি অরেস তার জন্য কোনো ওসিয়াত না তবে ইল্লা আই এজানা যদি অন্যরা দেয় অনুমতি অতএব যিনি অরেস না এমন সকলকে ওসিয়াতও করা যাবে দান করাও যাবে তবে দান করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যেন আমার দান করতে গিয়ে যারা ওয়েস হবে যেন এরা ক্ষতিগ্রস্ত না হয় এজন্য সব সম্পত্তিও ওসিয়াত করা যাবে না সব সম্পত্তিও দান করা যাবে না কারণ ওসিয়াত করতে গেলে ওয়ান থার্ড এর বেশি করা যাবে না আর কারণ নিজের সন্তানদেরকে ধনী রাখবে শহীদ হাদিস যেটা আছে যে আন্তাজারা যারা ওয়ারেসা তাকে আগ্নে আয়র উল্লাহ কামেন আনতাদা আহম এটা কাপাফু নাস যে তুমি তোমার সন ধনী রেখে যাবে এটা ভালো তাদেরকে গরিব রাখবা তারা অন্য কাছে হাত পাতবে তার সে ভালো রাহুল বোখারি রখারি মুসল হাদিস অতএব এই জন্য সন্তান অরেজদেরকে কোনোভাবে ঠকারও সুযোগ করার সুযোগ নেই যদিও এখনও আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি সম্পদে সব মালিক আমার মৃত্যুর পরেই আমার সন্তানরা অরিস হবে কিন্তু এই বললে যে এখন ওরা অরেজ হয় নাই কিন্তু আমি মালিক আমি সব দান করলাম না সুযোগ নাই ওসিয়ত করলো ওয়ান থার্ড

প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আমরা আবারো ফিরছি সারা দেশে বিভিন্ন জায়গায় হামদদের স্বাস্থ্য সেবা ও বিগ্রা কেন্দ্র রয়েছে সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদ হামদ আপনার সেবায় আলটানজিল তানজিল ডট টিভি ما ودعك ربك وما خلا. كوران كي جانتي كوران كي مانتي، التنزيل دوت تي في نيلو كوران كي نانا نانا ايجون. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوي ووجدك ضائع. ولا فهد ووجدك آه মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে আল তান্জিল ডট টিভি কোরআন পড়ুন কোরআন বুঝুন সেই আলোকে জীবন করুন আল তানজিল ডট টিভি কোরআনের বাংলা চ্যানেল বলুন হে হেরাসুল তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ইমরান আয়াত আলহামদুলিল্লাহ বিরতির পরে একবার প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞেস করতে ফোন করুন শূন্য দুই নয় তিন পাঁচ নয় চার আট শূন্য এই নাম্বারে আমরা বিরতির আগে মোখতারামের কাছে আলোচনা শুনছিলাম মিরাস নিয়ে এবং মিরাসের ব্যাপারে আনসুন্নাহের দৃষ্টিভঙ্গি কি এ পর্যায়ে আমি আরও একটি প্রশ্ন আমাদের এক ভাই পাঠিয়েছেন মিরাস নিয়ে সেই প্রশ্নটি নিয়ে যাচ্ছে মোখতারাম আব্দুল মজিদ মধ্যপাড্ডা থেকে জানতে চেয়েছেন দাদা জীবিত অবস্থায় রয়েছেন এমত অবস্থায় যদি বাবা মারা যান তাহলে সন্তানের মানে সম্পদ বন্টনের কি জি নাতি সম্পদ পাবে কিনা জি মানে পিতা মারা গেছে মারা দাদা জীবিত দাদা জীবিত আছে এখন এখানে দুইটি অবস্থা আছে হলো পিতা মারা যাওয়ার কারণে যদি পিতার নিজস্ব নামে সব সম্পত্তি আছে সে কিন্তু অবশ্যই তার ছেলে অনেক হবে নিরাজ পাবে আর যে সব সম্পত্তি তার নামে নেই কিন্তু বাবার নামে যা আছে সে বাবার সম্পত্তির অংশ নাতি পাবে কীরা কোরআনের যে দৃষ্টিভঙ্গি সেখানে বাবা থাকতে তো নাতির মাহরুম হয়ে যায় মিরাজ পায় না যখন মিরাজ পায় না তখন সেখানে ইসলাম তার জন্য যে বিধানটা দিয়েছে সেটা হলো তার জন্য ওসিয়াত করতে পারে ওসিয়াত করার সুযোগটা করেছে কারণ মিরাজ ওরেচ হয় না তখন সেই নাওয়ালেক নাতির জন্য দাদাকে আল্লা আল্লাহ একটা বড় সুযোগ দিয়েছে যা মিরাজ পায় তার চেয়েও সে বেশি ইচ্ছা করলে নাতিকে ওসিয়াত করতে পারে এখানে ওসিয়াতটা যিনি অরেজ তার জন্য করা তার পক্ষে করা সুযোগ নেই কিন্তু যে অরেজ না তার জন্য করতে পারে এই জন্য ইসলামের এখানে বিধান হলো তার মানে মিরাস ওসিয়াত করার বড় সুযোগটা এখানে দিয়েছে মনে করুন দাদার অংশটা সে বাবায় পাইতো মনে করেন এক লক্ষ টাকা সাপোজ কিন্তু এখন দাদার যেহেতু নাতি আছে দাদা বাপ মারা গেছে তার ছেলে মারা গেছে নাতিরা আছে তখন ইচ্ছে করলে সে তার সম্পত্তির ওয়ান থার্ড তাকে ওসিয়াত করতে পারেন অর্থাৎ আরও বেশি দেওয়ার সুযোগ আছে যদি নাতি যদি দাদার এত মহব্বত থাকে নাতির প্রতি তাহলে ইসলামে কোরআন শরীফের নাদেশ দেয় না কেন এই আপত্তি না করে বরং তাকে সুযোগ দিয়েছে ওসিয়াত করার বিধানটা এখানে প্রয়োগ করতে কারণ অরেস হইলে সে ওসিয়াত করতে পারতো এই মানে যে সুযোগটা দেওয়া হচ্ছে মোখতারাম আসলে ইসলামের যে দৃষ্টিভঙ্গিটার কারণটা কি মোখতারাম কারণটা হলো যেহেতু ওখানে তাকে মিরাসের অংশ দেওয়ার সুযোগ আল্লাহ রাখে নেয় কারণ বাবার থাকতে অবস্থায় তার সম্পত্তি সে না মারা না গেলে সেই সম্পত্তি এখনও বন্টন হয় না এখন সে বন্টনটার ভাগটা আসবে কিন্তু বাবার মাধ্যমে যে নাতির বাবার মাধ্যমে কিন্তু বাপ মাঝখান থেকে আগেই মালিক হওয়ার আগেই চলে গেছে অতএব যখন ওখান থেকে দাদার থেকে নাতি যায় না মাঝখানে আরও অনেক তার ভাই আছে এবং তার চাচা থাকা অবস্থায় আবার নাতি সেখানে কিন্তু পাচ্ছে না যে বিধানটা দেওয়া আছে তাহলে সেই ওই লেভেলে এরা এরা কিন্তু সবই বহি যাবে আশা আমার জাগো নামে নম্বর জাগো নামে সম্পত্তি স্পেসিফিক লেখা নাই অংশ অংশকরণে কিন্তু তারা যাদের নামে লেখা আছে এরা পাওয়ার পরে তারা বাকি সম্পত্তির মালিক হবে ছেলে হলো এরকম ছেলে কিন্তু আশা ছেলে কিন্তু কোনো জাবুল ফরুজ না মানে কি অংশের নির্দিষ্ট অংশের মালিক তার নেই কন্যাগো নির্দিষ্ট অংশ আছে কন্যারা পাওয়ার পরে যা থাকবে সব কিন্তু সন্তানরা পায় আর সন্তানরা সেটা পালেঙ্গেই তার পরবর্তীকালে তার নাতিরা পাবে জি এই তো অবস্থা এখন যদি যাদের যাদের অংশ করণ স্পষ্ট উল্লেখ আছে স্ত্রী ছেলে মেয়ে তারপর বোন এদের অংশ দেওয়ার পরে যে সম্পত্তি থাকলে তখনই কিন্তু আমরা একটি ফোন নেওয়ার চেষ্টা করছি জি আসসালামাইকুম

শুক্রিয়া আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তালা মোহারাম তাহলে নাতির যেই মিরাজ আমরা মোটামুটি সলিউশনটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে এক বোন একটু আগে প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে রাসুল্লাহ সাল আল্লাহ ভ এই যে ঘোড়ার মতো লাম্বা কিছু চুল ফেসবুকে প্রচার করা হচ্ছে মেয়েদের মতো কিছু চুল দেখানো হচ্ছে এই যে এটা আল্লাহ রাসুল আসলামের চুল মোবারক কেউ আমিন না লিখে যাবেন না বা চুমুনা দিয়ে যাবেন না আমরা যদিও জানি এগুলো তো শিয়া বা ইয়াহুদিদের একটা ষড়যন্ত্র মোহতারাম এ ধরনের এই এই বিষয়গুলো নিয়ে মোহতারাম আপনি শুধু চুল না কিন্তু আল্লাহ রাসূলের নখ মোবারক জুতা মোবারক পাগড়ি মোবারক পাঞ্জাবি মোবারক এই মোবারক নিয়ে যদি একটু বলেন আমি ধন্যবাদ আমি জালোঘাটে এক জায়গায় গেছিলাম একটা মসজিদ তদন্ত করতে জি তো মসজিদ দেখার পরে নাম হইল মানে কদম রসুল মসজিদ কদম রসল কদম রসোলের পাওয়া রসলের পাওয়া আছে ওখানে তো আমাকে যে মসজিদের সভাপতি তার বাড়িতে দুপুরে খাওয়ার জন্য আমাকে গেলাম তো খাওয়ার পরে আমার কাছে রসোলের পাও নিয়ে আসলো পাথরের উপরে পায়ের দাগ নিয়ে আসলো আমাকে দেখালো সুন্দর জুজদান দিয়ে বাধাই করা কাপড় দিয়ে বাধাই করা এবং ঢাকে ঢেকে সুন্দর রকম মানে অত্যন্ত আদব সহকারে নিয়ে এই হলো রসোলের পাও দাগ পড়স পাথরের উপরে পাথরটা নিয়ে আস দাগ এটা যে মানুষ দ্বারা খোদাই করা এতে আমার সন্দেহের কোনো অবকাশ নাই এই পাথরটা সৌদি আরব থেকে আপনার দেশ বাড়িতে এই পুষ্টি গেল আর দুনিয়া কোনো বাড়ি ঘর ছিল না এসব পাইছি ভিকি বেশি দেখাই যেত রসুলের পাওয়ার একালে এই অন্যরা খোদাই করছে তো এভাবে মানুষকে ধোকা দেওয়ার জন্য কদম রসুল লঞ্চ কদম রসুল মানে মসজিদ এভাবে রসুলের পা রসুলের চুল

এগুলো আমাদেরকে নিয়ে যাচ্ছে বেদাতের দিকে সে রেকের দিকে ওমর যখন দেখলেন যে গাছটা নিচে বইসে বয়াত করছে ওখানে তিনি যাচ্ছেন হজ করতে কিছু লোক নামাজ পড়তেছে ওমর জিজ্ঞেস করে ওই গাছের নিচে কি হচ্ছে লোকেরা নামাজ পড়তেছে কোন গাছটা যে গাছের নিচে বায়াত করেছিলেন এই জন্য সেখানে বয়াৎ করে সেখানে নামাজ কি জন্য ওমর গাছটা কেটে সাহাবা গাছটা কেটে ফেললেন এর পরের পরের বছর আমরা গাছটা আর খোঁজ আর পাইলাম না এ ছিল সাহাবিদের আদর্শ যেসব রসুদের তরিকা আদর্শ কোরআন হাদিসবাদ দিয়ে শুধু চুল নখ দাড়ি নিয়ে আমরা এবং সত্যিকার অর্থে আসলে এটা কোন দলিলাম তারিখের কিতাবগুলো যদি দেখি তাহলে দেখব যে বিশেষ করে যখন মদিনা থেকে ইসলামের রাজধানীটা বাগদাদে চলে গেল ফাতেমি শাসকরা এবং মাঝখানে মতাজিলা শিয়ারা অনেকেই এগুলো নিয়ে ষড়যন্ত্র করেছেন মোহতারাম জিমাম হুসেন নাজি আল্লাহ তাল্লাহ নহর দেহ মোবারক এখন আছে কারবালায় আর কল্লা মোবারক মাথা মোবারক আছে এখন কায়রোতে এই যে এই বিষয়গুলো দিয়ে মানুষকে এমনভাবে মানুষের ভিতরে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে যে এখন এগুলো নিয়ে অনেকে ব্যস্ত কিন্তু আল্লাহ রাসুলের আদর্শ বা আহলে আহলেবাই যারা ছিলেন তাদের আদর্শ নিয়ে কিন্তু অনেকে আমরা ফিকিরও করি না চিন্তাও করি না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত বিষয়গুলো থেকে মোহার্ম একটু আগে যে প্রশ্নটি আমাদের ভাই করলেন কবর কারোর জন্য হবে জান্নাতের টুকরা কারোর জন্য হবে জাহান্নামের টুকরা তো এই বিষয়টা এবং সাথে সাথে আরেক ভাই বলেছিলেন যে প্রথম থেকে আমি জান্নাতি হওয়ার জন্য কোন আমলগুলো করতে পারি এই বিষয়টি নিয়ে যদি মোখতারাম আপনি দু মিনিটের ভিতরে যদি শেষ করেন আলোচনা আসলে কবর নার আও হফরত জান্নাত হাদিসটি আছে কবর ওটা একটা জান্নাতেরও টুকরা জাহান্নামেরও একটা জি টুকরা কারণ হাদিসে যে বিবরণ এটা একটা হাদিস শব্দ হাদিসের শব্দ জি আল কবর হফরাত নার আও অফরাতুম মেন হফারেল জান্নান্ন সম্ভবত আমার যা মনে পড়ে আবু দাবুদের রওয়ায়েত তো এখন এই যে জান্নাতের বা জাহান্ন নামের টুকরা এটা হবে তো আমলের মাধ্যমে আল্লাহ দিন আমানু ও আমেলের সোয়ালে হায়াত কান আতলাহাম জান্নাত ওফের দাউদে নজরুল আখওয়ালে দি না ফি হ্যাঁ এবার তো যদি আমি ইমান আনি আমলের সোয়ালে করে আল্লা বলছেন তাহলেই তার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে। তাহলে এই ইমান এবং আমলের সোয়ালে খালেস ইমান নির্ভেজাল ইমান শ্রেক বেদাত মুক্ত নির্ভেজাল ইমান থাকবে এবং সে আলোকে আমাদের সালন কাজগুলো করবে হারাম কাজ থেকে দূরে থাকবে ইনশাল্লাহ এই ব্যক্তির জন্য এই কাজগুলো করলে তার জন্য জান্নাত হবে কবর হবে জান্নাতের টুকরা আর যদি তা হয় তাহলে তো যার জন্য হবে জাহান্নামের টুকরা ওই যে হাদিসটি আসছে বারাবিনা আজব থেকে হাদিসটি আসছে যে রসুলকে আল্লাহতালা তালা তার ফেরেস্তা তাকে জিজ্ঞেস করবে আমার রব্বু কমা দিন ও আমার নাবি যে ব্যক্তি জবাব দেবে আল্লাহ আল্লাহাসে হাদিস রসুল নাম কেন ঘুমাও যেমন হান ঘুমায় আর যে ব্যক্তি জবাব দিতে পারবে না তাকে গুর্য দিয়ে পিঠানো হবে আঘাত করা হবে এবং তাকে জাহান নামের আগুনের পোশাক তাকে পরাই দেওয়া হবে এবং জাহান নাম থেকে তার জন্য সে গরম আলু হাওয়া আসবে শুক্রিয়া সেকেন্ডের মধ্যে যদি বলেন মুহতারাম আসলে দাওয়াতি কার্যক্রম অনেকে অনেকভাবে করছেন তো দাওয়াতি কোনো প্ল্যাটফর্মে নারীদের অংশগ্রহণ যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে জায়জ হবে কি না আর যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে জায়জ হবে আসলে স্থানকাল পাত্র ভেদে কিছু কাজ এমন আছে যেখানে অনিবার্য কারণে আনতে হয় তবে সেটাও যতক্ষণ শালীনতা পর্দা মেনটেন করে আসলে এটাকে এখনও বাদ বন্ধ করার সুযোগটা নাই যেহেতু আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছতে পারি নাই এই এক ব্যক্তি বলেছিলেন যদি সরকারি ব্যবস্থাপনা এই কাজগুলো হতো সেখানে নারীদেরকে বাদ দিয়ে অনেক শিক্ষামূলক কাজ কার্যক্রম পরিচালনা সম্ভব ছিল কিন্তু বর্তমানে এটা খুব কষ্টকর হয়েছে তবে একসঙ্গে তো বন্ধ না আমরা আশা করি আর দাওয়াও আস্তে 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 যখন তার কাজটা আরও ভালো হবে তখন আস্তে আস্তে নারীদেরকেও বাদ দিয়ে শুধু দিনের প্রোগ্রামগুলো চালাতে পারবে এখন তাদেরকে আনতে হচ্ছে কিছু বাস্তবের ভিত্তিতে তবে সেটাও কিন্তু হতে হবে শালীনতার আপনি জি শুক্রিয়া মোস্তারাম জাজাকাল্লাহ আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে সে তৌফিক দান করুন আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সে দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ